ক্ষতিগ্রস্ত মন্দির উপাসনালয় এবং যারা যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। এবং এক মাসখানে পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে। এখন পুলিশ যেহেতু যোগদান করেছে, আমরা ইনশাআল্লাহ আশাবাদী এই আর এরকম ঘটনা দুর্ঘটনা আর ঘটবে না। আপনারা জানেন যে এই মাসের শুরু থেকে জুলাই মাসের শুরু থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে, তখন একটা পরিস্থিতির উদ্ভব ঘটে এবং এই সুযোগে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে অমুসলমানদের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায়। তারা ব্যর্থ হয়েছে। আমরা এটা আশ্বস্ত করতে চাই, এ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ইসলাম থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমাম সাহেবরা খুতবায় অমুসলমানদের অধিকার, তাদের উপাসনালয় সংরক্ষণ, পাঁচ ওয়াক্ত নামাজেও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি।